ডেফিনেটলি খুব ভালো লাগছে। আমার মনে আছে সেই দিনটার কথা, মানে আমার মনে হচ্ছিল একটা মানে বড় পরীক্ষা। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই খোঁজ নেই বিগত সরকারের তোষামোদি করা শিল্পীদের। দেশের এমপি মন্ত্রীরা একে একে ধরা খাওয়ার খবরে গা ঢাকা দিয়েছেন অনেক তারকা শিল্পী, কিন্তু বর্তমানে তারা কোথায় আছেন এমন প্রশ্ন এখন সবখানে। সরকার পতনের পর ফেসবুক পোস্টে সবচেয়ে বেশি যে তারকাকে খোঁজা হয়েছে তিনি ঢাকা 10 আসনের সাবেক সাংসদ চিত্রনায়ক ফেরদৌস। গুঞ্জন উঠেছিল তিনিও নাকি দেশ ছেড়েছেন, আশ্রয় নিয়েছেন টালিউডের বন্ধু ঋতুপর্ণার বাড়িতে। যদিও সেই গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা নিজেই, তবে এই নায়কের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশেই আত্মগোপনে আছেন তিনি। নায়ক ফেরদৌসের পর যার নাম এসেছে তিনি ঢাকাই সিনেমার আরেক নায়ক রিয়াজ। বিগত সময়ে সরকারের পক্ষে বেশ সক্রিয় কর্মী ছিলেন তিনি। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দলীয় নানা আয়োজনে রিয়াজকে দেখা যেত। এমনকি সরকারের পতনের আগে বিটিভি পরিদর্শনে গিয়েও সমালোচিত হন এ অভিনেতা। মুঠোফোন বন্ধ থাকলেও জানা গেছে ফেরদৌসের মতোই দেশেই আত্মগোপনে আছেন তিনিও। ফেরদৌস রিয়াজের মতোই বিগত সরকারের আরেক সুবিধাভোগী নায়ক জায়েদ খান। ছাত্রলীগের সাবেক কর্মী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্য নির্বাচিত হওয়া এই অভিনেতাও এখন নেই দেশে। সরকার পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছেন তিনি, তবে ফেসবুকে সক্রিয় থেকে বর্তমান পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জায়েদ, এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠজনেরা। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সহ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এই নায়ককে দেখা যেত সামনের কাতারে। 20 আগস্ট আলোচনায় উঠে এসেছেন নায়িকা নিপুন। শিল্পী সমিতির নির্বাচনে না জিতেও আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে শেখ সেলিমের প্রভাবে তিনি সমিতির সাধারণ সম্পাদক পদে 2 বছর ছিলেন। নিপুনকে অবৈধভাবে জয়ী করাতে 17 বার ফোন করেন শেখ সেলিম, তবে 5 আগস্ট সরকার পতনের পর তাকে পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে গা ঢাকা দিয়ে তিনি দেশেই আছেন। এদিকে সংসদ অধিবেশনে বিদ্যুৎ ফেরি করে বেড়ানো কণ্ঠশিল্পী মমতাজের অবস্থান নিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে জনরোষ থেকে বাঁচতে ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন মমতাজ, তবে বিভিন্ন সূত্রের দাবি বিদেশ পালাতে গিয়ে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপনে আছেন এই শিল্পী। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া গেছে। মোবাইল ফোন বন্ধ থাকলেও দেশেই আত্মগোপনে আছেন আরেক অভিনেত্রী শমী কায়সার। অভিনয়ে নিয়মিত না থাকলেও ব্যবসা ও রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন গত কয়েক বছর। মুঠোফোন বন্ধ থাকলেও দেশে আত্মগোপনে থেকেই ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। এদিকে বিটিভিতে আগুন দেওয়ার পর পরিদর্শন দলে তিনিও ছিলেন একজন। গেল 14 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে দিনভর অবস্থান শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করার পর সেখানে হামলার শিকার হন অভিনেত্রী রোকেয়া প্রাচী। গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে তার এক ঘনিষ্ঠজন। কোটা আন্দোলনের সময় অভিনেত্রী অঞ্জনা সবসময় ছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে শিক্ষার্থীদের গালাগালিও করেন তিনি। তার সেই সব পোস্ট রীতিমতো ভাইরাল। 3 আগস্ট FDC-তে টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজা সহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন তিনি। 5 আগস্টের পর তাকে আর দেখা যায়নি। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় ভূমিকা রাখা অভিনয়শিল্পী সুজাতা, অরুণা বিশ্বাস, তানভীর সুইটি, আজিজুল হাকিম, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, শুভ্র দেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, প্রযোজক খোরশেদ আলম খসরু সহ আরও অনেকে আছেন গা ঢাকা দিয়ে।